فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر. রুকুর পরে দাঁড়িয়ে হাত বাড়তে হবে না, ছেড়ে দিবে, কোনটা অধিক সহি তথ্য বহুল উত্তর আশা করি। রুকুর পরে দাঁড়িয়ে হাত বাঁধবে কি ছাড়বে না, দুইটা মত আছে। আমাদের শেখ বিন বাজ রাহেমাহুল্লাহ তিনি বলতেন যে হাত বাঁধবে, এবং এটা অনেকটা পরবর্তী আমাদের ওস্তাদের মধ্যে দেখেছি অনেককে এটা করতে, কিন্তু শেখ আলবানী রহমতুল্লাহ আলাই তিনি বলতেন যে হাত বাঁধবে না। আমি ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই একটি নস পেয়েছি যাতে বোঝা যায় যে হাত বাঁধবে না, বলছেন যে এটা হলো সেক্তা মানে ওয়াকফা খাফিফা, হালকা সময় দাঁড়াচ্ছে, হাত বাঁধার জন্য বোঝা যাচ্ছে লম্বা সময় অবুদিয়াতে দাসত্বের জন্যই হাতটা বাঁধে, দাসত্ব প্রকাশক। তো এই সময় তো হাত বাঁধছে কোনো দলিল দ্বারা সাব্যস্ত হয়েছে, সরাসরি সাব্যস্ত হয়নি। শেখ বিন বাজ রাহমাল্লাহ বলেন হাদিসে আছে হাত্তা ইয়ার জাকুল রদিলা মদেহি, হাদিসে শব্দটা আসছে যে প্রত্যেক অঙ্গ রসুল্লাহ আসলাম রুঘু থেকে উঠার পরে প্রত্যেক জিনিস তার অঙ্গে ফিরে যেত। হাত কোথায় ছিল এর আগে? হাত বাঁধা ছিল, তিনি সেই হিসেবে হাত বাঁধার কথা বলেছেন। এবং এটা ইস্তেহাত শক্তিশালী, এটা একটা শক্তিশালী ইস্তেহাত, এটাকে ফেলে দেওয়ার মতো না। আর যেটা শেখ আলবানী রহমতুল্লাহ তিনি বলেন যে আমরা কাউকে বাঁধার মতো সরাসরি শক্তি সরাসরি হাদিস পাই, শুধু ইস্তেহাত করে আমরা এটা বাড়াতে পারি না, তার কথাটাও যুক্তি, তার কথাও যুক্তি যুক্তি আছে। আমি দেখেছি হানাফিদের গ্রন্থে আছে, তারা বলে থাকেন এটা যে যেহেতু এখানে কোনো ইয়া নেই, জিকির আজকার নাই, অতিরিক্ত কিছু নেই, সেহেতু এটা হাত অল্প সময়ের জন্য হাত বাঁধবে কেন? তাহলে ওনাদেরও একটা যুক্তি আছে যে এর অর্থ হচ্ছে জিকির নেই। কিন্তু যে ব্যক্তি লম্বা জিকির করে, লম্বা পড়ে, কী পড়ে? রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী আহলুস সানা ওয়াল মাজদ আহাক্কু মা ক্বালা আবদ কুলনা লাকা আবদ আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মুতিআ লিমা মানাত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দ মিনকাল জাদ্দ। হ্যাঁ, এর আগেও তো আছে মিল আসসামাওয়াত ওয়াল আরদ ওয়া বাইনাহুমা মিল্লা মা শিতা মিন শাইইন বাদ আহলুস সানা ওয়াল মাজদ আহাক্কু মা ক্বালা আবদ ওয়া কুলনা লাকা আবদ আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মুতিআ লিমা মানাত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দ মিনকাল জাদ্দ। এটা কিন্তু রাসূল বলতেন যে ব্যক্তি নিজে সালাত আদায় করে নিজের জন্য সে এইটা কিন্তু বলবে, আর যদি কোনো মানুষের সাথে হয় তাহলে মানুষের সাথে ঝগড়া যাবে না, হয়তো মানুষ এতক্ষণ দায়িত্ব অভ্যস্ত না। আর যদি কোনো মানুষ এরকম লোক হয় তারা তার কথা শুনবে তাহলে সেও পড়বে, কেন সুন্নতকে যত প্রতিপালন করা ততই ভালো। তো আমি মনে করি যারা যদি কোনো লম্বা টাইম নিয়ে আজকারগুলি পড়েন তারা বাঁধবেন, যারা লম্বা টাইম আজকার পড়েন না, উঠে চলে আসেন, রুকুতে চলে যান, সিজদায় চলে যান, তারা করবেন না। এবং এই নিয়ে বাড়াবাড়ি না করি, আমি মনে করি লম্বা টাইম যদি কোনো দাঁড়ায় কেউ পড়ে এগুলো তখন সে বাঁধবে, কারণ আর অবুদিয়াত পড়ার অর্থ হচ্ছে অবুদি আসত্বের একটা সিম্বলকে আপনি দেখালেন যে আমি দাসত্ব করছি আল্লাহ তাআলার। আর যদি কোনো লম্বা টাইম না হয় স্বল্প সময়ের জন্য রব্বানা লাকাল হামদ শেষ হয়ে গেছে অথবা হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান শেষ হয়ে গেছে, তখন আর অল্প সময়ের জন্য বাধার প্রয়োজন নেই।